98 জন কর্মী নিয়োগ মামলায় এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে আজই জিজ্ঞাসাবাদের নির্দেশ। এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিংহকে জিজ্ঞাসাবাদের নির্দেশ সিবিআইকে। আজই তলব করে জিজ্ঞাসাবাদ করুন, সিবিআইকে নির্দেশ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজ রাত 12টার মধ্যে শেষ করতে হবে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া। জিজ্ঞাসাবাদ করলেও গ্রেফতার করা যাবে না এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে। স্কুলে বেআইনি নিয়োগের একাধিক অভিযোগে এসপি সিংহের নির্দেশ কাজ করেছে এমনই তথ্য রয়েছে আদালতের কাছে, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কাল ফের এই মামলার শুনানি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ও মালদার ইংরেজ বাজারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে রাজ্যের রিপোর্ট চাইল আদালত। সেই সঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই মামলার কেস ডায়েরি পেশ করতে হবে। দুই নাবালিকার শারীরিক অবস্থা নিয়েও আদালতে জমা দিতে হবে রিপোর্ট। আগামী সোমবারের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নাবালিকাদের চিকিৎসায় হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম গঠন করারও নির্দেশ দেওয়া হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিংয়ের নামে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা বিজেপির, পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। একজন বিজেপির নেতা বলছিলেন তার জামার কলার ছেঁড়া গেছে, এটা তার অভিযোগ ছিল যে জামার কলার নাকি কেউ ছিঁড়ে দিয়েছে। সে নিজেরা ছিঁড়তে পারে, নিজেরা ধাক্কাধাক্কি দিতে পারে, কিন্তু সেই অভিযোগ ছিল। বিকেলের দিকে সেই অভিযোগ পাল্টে গিয়ে বলা হলো তার নাকি হাড়ে চিড় ধরেছে, আবার এক্সরেতে দেখা গেল হাড়ে কোনো চিড় নেই। ফলে তার হাড়ে চিড় দেখাতে গেলে তো আগে বিজেপি নেতাদের উচিত তার বিধায়ককে কী কীভাবে তার হাড়ে চিড় ধরে তার ব্যবস্থা করা, তারপর নইলে কী করে নিয়ে যাবে অমিত শাহের কাছে। সে নিজেরা নিজেদের মধ্যে ঘর বন্ধ করে আলোচনা করে করে নিন কীভাবে হাড়ে চিড় হবে, তা নইলে সেই লোকটাকে কী করে সামনে নেবেন আপনারা। মিথ্যে কথা সাজানোর তো একটা লিমিট আছে। রামপুরহাট কাণ্ড, আনিস হত্যা সহ একাধিক ইস্যুতে সিপিএম এর মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল। আলিপুর থেকে ভবানী ভবন পর্যন্ত মিছিলের কর্মসূচি, শুরুতেই আটকালো পুলিশ, ব্যারিকেড ভাঙার চেষ্টা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।